যখন আমাদের বয়স খুবই কম অ্যান্ড হাইটও মাত্র সামান্য, তখন থেকেই আমরা শুনে আসছি SBSTC বাস সার্ভিস। এই কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে দুর্গাপুরে। এই কোম্পানিটি তৈরি হয়েছিল 1963 সালে। আমরা সাদা নীল বাস মানেই জানি, মানে এইগুলো। এই বাসটির কোম্পানি হচ্ছে অশোক লেল্যান্ড, টাটার কোম্পানির বাসও এদের কাছে আছে, এতদিন আমরা সেটাই জানতাম। কিন্তু এখন SBSTC কিন্তু নিয়ে নিয়েছে ভলভো বাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ভলভো বাসের সার্ভিস দিয়েছে ওরা কলকাতা টু ফারাক্কা, কলকাতা টু আসানসোল, কলকাতা টু ঝাড়গ্রাম আর কলকাতা টু পুরুলিয়া। অ্যান্ড আজকে আমি যাচ্ছি ঝাড়গ্রামে। তো পিছনে দেখতেই পারছ ওদের ভলভো যেগুলো নিয়েছে ওরা, সেগুলো পিছনে দাঁড়িয়ে আছে। আর এই ভলভোগুলো কিন্তু আগে অপারেট করতো NBSTC, মানে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। ওরা এদেরকে ট্রান্সফার করে দিয়েছে ভলভোগুলো, তাই জন্য এখন SBSTC কিন্তু ভলভোগুলোকে হ্যান্ডেল করছে। তো এই যে দেখে নাও, লেখা আছে ঝাড়গ্রাম কলকাতা বা কলকাতা ঝাড়গ্রাম। এটাই আজকে আমাদের বাস, এখান থেকেই ছাড়বে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফারাক্কা, কলকাতা ফারাক্কা, ফারাক্কা কলকাতা, আর ওটা হচ্ছে আসানসোল। তো পুরুলিয়ার যে একটা সার্ভিস ওটা মনে হয় চলে গেছে, তো ওটা কোনো ফেরেনি। তো এই হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম ভলভো বাসের নাম হচ্ছে ভলভো B9R। এর কিন্তু পিছনে দুটো এক্সেল, মানে মাল্টি এক্সেল, তোমাদেরকে দেখিয়ে আনি চলো। এই যে মাল্টি এক্সেল, ঠিক আছে, দেখে না। বাসের লেন্থ হচ্ছে 13.5 মিটার সামথিং, বা 13 মিটার। তো তোমাদেরকে একটু ভাড়ার ডিটেলসটা বলে দিই, সেটা হচ্ছে কলকাতা থেকে ঝাড়গ্রাম যদি তোমরা যাও তাহলে ভলভো বাসে ভাড়া পড়বে তোমাদের 390 টাকা। এখনও কিন্তু বাস অনলাইনে আসেনি, মানে রেড বাসে কিন্তু এখনও ওরা রেজিস্টার করেনি, বিকজ কালকের থেকেই, মানে 26 নভেম্বর 2021 থেকে কিন্তু বাসের সার্ভিস ওরা শুরু করেছে ঝাড়গ্রাম সার্ভিসটা। তো সেই জন্যে ওরা এখনও অনলাইনে কিছু নিতে পারেনি, তাই জন্যেই তোমাদের যদি ট্রাভেল করতে হয় রিসেন্টলি, তোমাদের কিন্তু স্প্ল্যানেডে গিয়ে টিকিট বুক করতে হবে। তো টিকিট বুকিংয়ের জায়গাটা আমি দেখিয়ে দেবো, বিকজ আমি তো এখন আছি বেলঘড়িয়ায়। স্প্ল্যানেডে যাবো একটু পর, বাসে করেই যাবো, বলে দিলো যে তোমরা বাসে করে চলে আসো, তারপর স্প্ল্যানেডে নেবো তোমার যদি কিছু, তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাউন্টারটা, ঠিক আছে। তো 390 টাকা ভাড়া, আর 170 কিলোমিটার হচ্ছে আজকে আমাদের জার্নি। আর যেমন কি তোমাদেরকে বললাম যে ভলভো কিন্তু, মানে B9R যে বাসটা সেটা কিন্তু মাল্টি এক্সেল পিছনে, ইভেন সব ভলভো বাসেরই কিন্তু ইঞ্জিন হয় ব্যাক সাইডে, মানে রেয়ার ইঞ্জিন, নট লাইক ফ্রন্ট। এই যে বাসগুলো তোমাদেরকে দেখালাম অশোক লেল্যান্ডের এইগুলো, ঠিক আছে, ওগুলোর কিন্তু সব ফ্রন্ট ইঞ্জিন, মানে যেটা ইঞ্জিন সেটা সামনে থাকবে, তাই জন্য আওয়াজটাও সামনেই হয়। কিন্তু ভলভো যখন স্টার্ট হবে তোমার সামনে কোনো আওয়াজ পাবে না, বিকজ এগুলো কিন্তু সবই রেয়ার ইঞ্জিন বাস, ঠিক আছে। এর ইঞ্জিন থাকে পিছনে, মানে তোমাদেরকে চাকা যেটা দেখালাম সেইগুলোর পিছনে কিন্তু এর ইঞ্জিন থাকে, সেই জন্য যখন সামনে থেকে যখন তুমি যাবে পুরো সাইলেন্ট, কিছু বলে বোঝাই যাবে না, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস সেটা বলার আছে, সেটা হচ্ছে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে আনবো, ঠিক আছে। গিভঅ্যাওয়ে মানে আমি তোমাদের কিছু দেব, ঠিক আছে। তো সেটা পাওয়ার জন্যে তোমাদেরকে তো জানোই যে ভিডিওগুলো দেখতে হবে, লাইক করতে হবে। আর জিনিসটা এটাই বলবো যে ওটা কিন্তু একটা, মানে রেগুলার বেসিসে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। এমন একটা জিনিস দেবো, সবাইকে দেওয়া সম্ভব না, 50,000 মেম্বার আছে চ্যানেলে, সবাইকে দিলে আমি ওই যে পথে বসতে হবে আমাকে, ঠিক আছে। তো যে কোনো 5 জন পেয়ে যাবে জিনিসটা, আমি সেটার কিভাবে আনবো খুব শিগগিরই। সামনে যে তোমরা বাসগুলো দেখছো এগুলো হচ্ছে অশোক লেল্যান্ডের বাস, কোনোটা BS2, কোনোটা BS3, মানে এগুলো কিন্তু অনেক পুরনো। এইগুলো একটা টাইমে যে আমাদের সার্ভিস দিত অ্যান্ড দিয়ে এখনও দিচ্ছে, সেটার জন্য হ্যাটস অফ, লেজেন্ড অশোক লেল্যান্ড। এই জন্য আমার এত ফেভারিট, টাটার থেকেও ফেভারিট, বিকজ অশোক লেল্যান্ড হচ্ছে একটা, বলতে পারো একটা টাই আপ করা কোম্পানি ব্রিটেনের সাথে। অশোক সেটা হচ্ছে ইন্ডিয়ান একজন, আর লেল্যান্ড হচ্ছে কিন্তু একটা ব্রিটিশ কোম্পানি, ঠিক আছে। ওই দুটোর সাথে টাই আপ করে কিন্তু বানানো হয়েছে অশোক লেল্যান্ড। তো এইগুলো হচ্ছে অশোক লেল্যান্ডের বাস। অনেকেরই এই ভলভো আর নন ভলভো যে বাসগুলো হয় সেগুলো চিনতে হয়তো অসুবিধা হয়, আমি জানি সেটা। দেখবে অনেক
বাসের পিছনে মানে কাছে লেখা থাকে বড় করে ভলভো, ওগুলো কিন্তু একদমই ভলভো না। ভলভো কিন্তু নিজের অ্যাডভার্টাইজমেন্ট অত বড় করে কখনো লিখে দেবে না। ভলভো যদি তোমাদেরকে চিনতে হয় সেটা চেয়ে দেখো, দূর থেকে যদি দেখো এখানে তোমাদের লোগো আছে ভলভো লেখা, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে এইখানে, এই যো ভলভো। আর একটা জায়গা সেটা হচ্ছে এইটা তোমাদেরকে এত বক্তৃতা দিলাম কিন্তু আমি আমার নিজের ইন্ট্রোডাকশানটাই দিলাম না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার নামটাও জেনে নাও, আমার নাম শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0। বাড়ি আমার ব্যারাকপুরে, সময় কাটাই ঘুরে ঘুরে। পৌঁছে গেছি এখন আমরা স্প্ল্যানেডে। অ্যান্ড তোমাদেরকে বললামই যে অনলাইনে কিন্তু এখনও পর্যন্ত আসেনি, রেজিস্টার হয়নি অনলাইনে, মানে এসবিএসটি এখনও দেয়নি অনলাইনে রেড বাসে। তো তোমাদের যদি টিকিট কাটতে হয় তোমাদের টিকিট কাউন্টার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমরা স্প্ল্যানেড ছেড়ে দিয়েছি, স্প্ল্যানেড ছেড়ে এখন আমরা আছি সাঁতরাগাছি। স্প্ল্যানেড থেকে আমরা ডিপার্ট করলাম 5:27, আর সাঁতরাগাছি বেরোচ্ছি এখন সাঁতরাগাছি স্টেশন অর্থাৎ নিজের নিজে। আর এখন টাইম হচ্ছে 5:47, তো একটু পর আমরা NH6 ধরবো। NH6 যেটা তোমার যেটাকে বলা হয় হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে, NH6 বা NH16 যেটা খুশি তোমরা বলতে পারো। NH6 হচ্ছে ওল্ড নেম, মানে আগে NH6 বলা হতো, এখন নামটা নিউ নেম, এখন নিউ নেম হয়ে গেছে হচ্ছে NH16। অনেক হাইওয়ের নামই এরকম চেঞ্জ হয়ে গেছে, যেরকম NH8 কে এখন বলা হয় হচ্ছে NH48, ঠিক আছে। তো এরকম একটা জিনিসও বলি, এসবিএসটিসির তো অনেক সার্ভিস আছে, কোলাঘাট দীঘা আরও বাদ বাকি অনেক প্রচুর,
আমি হয়তো অর্ধেক জায়গার নামও জানি না। তো অনেক লোক কি করছে, উঠতে চাইছে, বলছে ভাড়া কত, কোলাঘাট বলছে 100-150 টাকা, তো বলছে না 110 টাকা তো ভাড়া। তো তারা হয়তো জানে না যে এটা একটা ভলভো বাস, ভলভো বাসের ভাড়া অলওয়েজ বেশি হয়, বিকজ তোমার কাছে কমফোর্ট আর প্রিমিয়াম যে ভাব যেটা হয়, যেটা তুমি এই বাসে পাবে সেটা অন্য বাসে তুমি একদমই পাবে না। তো সেই জন্যেই এই বাসের ভাড়া হয় হচ্ছে বেশি। তো 110 টাকার জায়গায় 150 টাকা ভাড়া। আর আমি তো তোমাদেরকে বললামই যে আমাদের ঝাড়গ্রামের যে ভাড়াটা ওটা 390 টাকা ফ্রম স্প্যানেট টু ঝাড়গ্রাম। চলে এসেছি, এরপর আসবে কোলাঘাট, আর এখনও আমাদের 120 কিলোমিটার মতো জার্নি বাকি আপ টু ঝাড়গ্রাম। তো দেখি বেঁচে থাকে কি না, কারণ ঝাড়গ্রাম তো বুঝতেই পারছো কেমন জায়গাটা, মাওবাদী এলাকা। বেঁচে থাকলে ভিডিওটা আসবে, আর না বেঁচে থাকলে ব্যাস হয়ে গেল, মানে চ্যানেল ওখানেই শেষ, 50,000 সাবস্ক্রাইবার, চ্যানেল ডেড, দি এন্ড। না আমি নিজেকেই বা কেন দি এন্ড করছি, আমি বেঁচে থাকবো অবশ্যই, কিন্তু দেখা যাক কী হয়, বেঁচে থাকলে ভিডিও আসবে, না থাকলে আসবে না আর কি। ডান যে SBSTC যে ভলভো বাসগুলোর সার্ভিস দিয়েছে, সেগুলো দিয়েছে হচ্ছে কলকাতা টু আসানসোল, আসানসোল টু কলকাতা, কলকাতা টু পুরুলিয়া, পুরুলিয়া টু কলকাতা, তারপরে দিয়েছে হচ্ছে কলকাতা টু ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম টু কলকাতা, আর একটা দিয়েছে হচ্ছে কলকাতা টু ফারাক্কা, ফারাক্কা টু কলকাতা। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওখানে সব। তো আমার মতে কলকাতা টু ফারাক্কাটা না দিয়ে কলকাতা টু মালদা দিলে একটু হয়তো ভালো হতো। তো আশা করি ওটা পরে হয়ে যাবে, কলকাতা টু মালদা। তো নেক্সট রোববার হয়তো যাচ্ছি পুরুলিয়া SBSTC-তেই। চলো
পুরুলিয়ার বাস সার্ভিস হচ্ছে রাত 10টার সময় কলকাতা থেকে ছাড়বে, আর পুরুলিয়ার থেকে আবার ছেড়ে কলকাতা আসবে হচ্ছে রাত 10টার সময়, ঠিক আছে? তো নেক্সট রোববার হয়তো প্ল্যান করছি পুরুলিয়াটা যাওয়ার, কারণ পুরুলিয়ার টাইমিংটা এত সুন্দর, কলকাতা থেকে ছেড়ে তার 10টার সময় স্প্ল্যানেড থেকে ছাড়বে, আর পুরুলিয়া পৌঁছাবে হচ্ছে ওই সকালের দিকে। তার মানে কি, পুরুলিয়ার যে রাস্তাটা সেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। WBTCও কিন্তু পুরুলিয়া সার্ভিস আছে, কিন্তু টাইমিংটা যে এতটা অড, কলকাতা থেকে ছাড়ে 3টের সময় আর পুরুলিয়া পৌঁছায় রাত 10টার সময়, মানে তোমার হোটেলের তো একদিনের ভাড়া গেল যদি তুমি বুক করে থাকো। ইনফ্যাক্ট পুরুলিয়ার যে লালমাটির রাস্তাটা হয় সেটাও দেখতে পাবে না। তো SBTC বলবো একদম পারফেক্ট সার্ভিস দিয়েছে পুরুলিয়ার, রাত 10টার সময় কলকাতা থেকে ছাড়ছে, ওখানে বোঝাচ্ছে হয়তো সকালবেলা, অবশ্যই সকালবেলা, তো বলবো বেস্ট। তো নেক্সট রোববার পুরুলিয়া। ও হ্যাঁ, আমরা এখন আছি দেউলিয়াতে, যাচ্ছি দেবরার দিকে, তারপরে খড়গপুর, খড়গপুর থেকে বেঁকে যাবো। এখনও আমাদের 110 কিলোমিটার মতো জার্নি বাকি, দেখতে থাকো। লোকে মারবে আমাকে আমি জানি, বিকজ প্রায় 7-8টা ভিডিও কোনো কমেন্ট পেকিং করিনি, জানি আমারই দোষ, কিন্তু রিজনটাও শুনে রাখো। রিজনটা হচ্ছে একটা কোনো স্টপেজে গিয়ে তো কমেন্ট পেকিংটা করি, তো সেখানে আর পারিনি করতে, তো ভাবলাম যে এখন তো ঠিকঠাকই যাচ্ছে বাসটা, ইভেন কি প্রথমবার হয়তো আমি বাসে মানে চলতে চলতে কথা বলছি, তো ভাবলাম ঠিক আছে চলো যে কমেন্ট মেকিংটা করেই নিই। ও হ্যাঁ, তোমাদেরকে এটাও বলে দিই, আমি কিন্তু একটা নতুন ক্যামেরা কিনেছি, হ্যাঁ, তো গোপ্রোর Hero 10। তো প্রথম কমেন্ট করেছে হচ্ছে সুদেশ না রয়, লিখেছে ভাই পোয়েমটা খুব ভালো ছিল, দারুণ ভিডিও, মানে কলকাতা টু পুরীর ভিডিওর থেকে আমি কিন্তু কমেন্ট পেকিং করছি, মানে রিসেন্টলি যেটা আমি আপলোড করেছি, বিকজ রিসেন্টলি আমি ট্রাভেল করেছিলাম পুরীতে, কলকাতা টু পুরী বাই গ্রিন লাইন ভলভো বাস, তো ওখানে কমেন্টটা করেছে। ইভেন কি সুদেশ না আমার মানে স্কুলের ফ্রেন্ড হয়, ঠিক আছে, তো লিখেছে ভালোই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তার পরের কমেন্টটা আমি পিক করছি হচ্ছে রণজিৎ মাহি সাহা, ও কমেন্ট করেছে যবে থেকে শুনেছি তুমি পুরী গিয়েছো তবে থেকে আমি তোমার পুরীর ব্লগের জন্য ওয়েট করছিলাম, বিকজ আমি জানি যে তুমি কীরকম ভিডিও করবে, আর ঠিক এই সেই লেভেলের ভিডিও, উফ, আর সাথে গ্রিন লাইনের 1888 মানে হচ্ছে গাড়ি নম্বরটা, পুরো থ্রিল, উপর থেকে এই লেভেলের দুজন ড্রাইভার দাদা, আর মানে পুরো ব্লকবাস্টার দাদা, লাভ ফ্রম দুর্গাপুর, থ্যাংক ইউ ভাই এত বড় একটা কমেন্টের জন্য, লাভ ফ্রম ব্যারাকপুর। তারপরে আরেকজন লিখেছে জাম্প কার, ও লিখেছে 14.03, মানে 14.03 কিন্তু আমাদের ভলভোটা একটা লরিকে ওভারটেক মেরেছিল মানে কাটিং করে, সেটাতে লিখেছে 14.03, মানে মিনিটটা মেনশন করে দিয়েছে, লিখেছে ইয়া দ্যাট কাট, দ্যাটস ওয়াই আই লাভ ভলভো, ভাই আমিও তো সেটার জন্যই ভলভোটাকে ভালোবাসি, মানে যারা চালায় তারা বোঝে যে এটা কোনো বাস না, এটা একটা SUV গাড়ি মনে হবে চালালে, ঠিক আছে, এটাই হচ্ছে মানে মনে হয় যেন তুমি একটা গাড়ি ড্রাইভ করছো, চার চাকা, মানে ইউ আর ড্রাইভিং আ 4-wheeler, যেটা অন্য বাস চালালে হয় না, আর এর যে এত পাওয়ারের ব্রেক 100 থেকে 0 তোমার 3 সেকেন্ডে নামিয়ে দেবে, মানে ব্রেকটা এতটাই স্ট্রং, ঠিক আছে, আর ইঞ্জিনের পটেনশিয়াল পাওয়ার প্রচণ্ড বেশি হয়, ঠিক আছে, নর্মাল বাসের সাথে তুমি যদি এই বাসের তুলনা করো ফিকা পড়ে যাবে নর্মাল বাস, ঠিক আছে, এটা হচ্ছে ভলভো, দামও বেশি সবই বেশি, ইভেন ভলভোর যেটাতে আমি এখন মানে বসে যাচ্ছি হালকা একটু সিটটাকে একটুখানি পিছন দিকে হেলিয়ে নিয়েছি আরামের জন্য,
বলবো হয়তো আরামের জন্যই আর ফাস্ট ট্রাভেলের জন্যে। তো তোমাদেরকে বলি যে আমি যে বাসটা এখন যাচ্ছি সেই বাসটার নাম হচ্ছে ভলভো 9400B9R। এই বাসটা 13 কোটি টাকা দাম, 1.5 crore এই বাসটার দাম, ঠিক আছে। আর নর্মাল যদি তুমি একটা কোনো বাস ধরো যেরকম টাটা অশোক লেল্যান্ড, ঠিক আছে, ওগুলোর বাস কিন্তু হার্ডলি হয়তো 50-60-70 এর বেশি তো যাবে না, 70 লাখ এরকম কিছু একটা হবে। বাট এগুলোর দাম শুরুই হয় 1 কোটির ওপর থেকে, ঠিক আছে, 1 কোটি, 1 কোটি 20 লাখ, 1 কোটি 30 লাখ, 1.5 কোটি, 2 কোটিরও ভলভো আছে, ঠিক আছে, মানে ওগুলো হচ্ছে স্লিপার। তারপরে আর একটা ভিউয়ার লিখেছে, তার নাম হচ্ছে সারঞ্জিৎ দাস, লিখেছে জাস্ট ওপি ভ্লগ, জাস্ট ওভার পাওয়ার, জাস্ট নাইস, বেস্ট বাস ব্লগার। থ্যাংক ইউ ভাই, ইউ হ্যাভ শোড আস অল দি মোমেন্টস, be it night or morning, you have showed us every moment by staying awake the whole night, glad to see that, just OB traveling. মানে বলছে যে আমি রাতে ঘুমাইনি, ঘুমিয়ে পুরো রাস্তার সিনটা দেখিয়েছি, মানে আমি তো জানি বাই রোডের ইনফরমেশনটা ভালো করেই দিয়ে দিই ভিডিওতে, তো ওটা বলেছে যে আমি না ঘুমিয়ে সেটা করেছি। আর আমি আর বাসে যেতাম সেরকম ঠিক ঘুম পায় না, ঠিক আছে, বিকজ ভিডিও করতে হয়, তো ভিডিওটা তো তোমাদেরই দেখাই, বিকজ তোমরা এত রিকোয়েস্ট যখন করো তো তোমাদের জন্য তো এইটুকুনি করতেই পারি আমি, ঠিক আছে। তো এটাই, থ্যাংক ইউ ভাই, খুব একটা ভালো তুমি কমেন্ট করেছো, খুব পছন্দ আমার কমেন্ট। বাহ, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে সৌমিতের মেসেজ, সৌমিতকে তো তোমরা চেনোই, ঠিক আছে, সৌমিতের মেসেজ আসছে খেলা হচ্ছে নাকি। আরে ভাই খেলা 80 লাখ বলবো, 100 না, ঠিক আছে, যাচ্ছে চলছে। নেক্সট কমেন্ট আমি পিক করছি হচ্ছে সৃজনশীল, লিখেছে এই তো পুরি বাই ভলভো, ভালো ঘুরলে তো ব্যাচেলার হওয়ার এটাই অ্যাডভান্টেজ। আরে বন্ধু কি বলবো আর, মানে ব্যাচেলার তো এখন আছি, জানি না কতদিন থাকবো, বাড়ির থেকে যেই শুনবো যে বিয়ে ফিয়ের কথা চলছে, ভাবছি পালাবো বাড়ির থেকে, বিয়ে ফিয়ে আমার দ্বারা হবে না। একজন কমেন্ট করেছে তন্ময় মিত্র, লিখেছে দাদা বাংলাদেশে গ্রিন লাইনের ব্যাপক দাপট, আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও পাবো বাংলাদেশ থেকে। বাংলাদেশের রুট খুললেই আমাকে তুমি পেয়ে যাবে ওখানে, ফার্স্ট ডে ফার্স্ট শো, ঠিক আছে, শুনছি জানুয়ারিতে এটা খোলা মানে ওপেন হবে, মানে বাংলাদেশের রুটটা, ভিডিও আমি করবোই, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। বাংলাদেশ থেকেও অনেক আমার সাবস্ক্রাইবার্স আছে, তাদেরকেও মানে খুব ধন্যবাদ যে তোমরা ওখান থেকে আমাকে সাপোর্ট করছো, এটাই অনেক আমার জন্য। এখন আমরা আছি হচ্ছে খড়গপুর বাইপাস, মানে খড়গপুরটাকে বাইপাস মারছি আমরা, বিকজ এটা তো খড়গপুর হয়ে আর যাবে না, খড়গপুর বাইপাস। তো এই ছিল আজকের কমেন্ট পিকিং। তো তোমাদেরকে সিটের কিছু স্পেসিফিকেশনস বলে দিই, তোমরা এখানে পেয়ে যাচ্ছ জল রাখার জায়গা, এই হোক একটা ইলাস্টিক টাইপের, এখানে বোতলটার নিচটা বেসটা থাকবে, এখানে কিছু ওই চিপস বা খাবার দাবার কিছু একটা তোমরা রাখতে পারো, লেগ রেস্ট এটা, ঠিক আছে, মানে পাটা তুমি আম দিয়ে দিতে পারো। যারা মানে অনেকে জানে না জিনিসটা যে সিটটাকে কী করে প্যাকে করা যায়, সেটা হচ্ছে এই যে এই সুইচটা, এই সুইচটা তুমি যদি প্রেস করো আর নিজেকে একটু চাপ দিতে হবে পিছনে, প্রেস করাকালীন চাপ দিতে হবে, ছেড়ে দাও, মানে তুমি হাফ শুয়ে আছো, এটাকে যদি ওঠাতে হয় তোমাকে করতে হবে কি, এই পিছনে তুমি সরে গেলে সুইচটা শুধু টিপে ধরে রাখে দাও, চলে যাও। এগুলো হচ্ছে এসি ভ্যান, এটা হচ্ছে নাইট ল্যাম্প। তো এসি ভ্যান যদি তোমার কম করতে হয় তাহলে ঘোরাতে হবে হচ্ছে এইদিকে, মানে এদিকে ঘোরালে পুরো অফই হয়ে যাবে, ঠিক আছে, একটু ঘোরালে হালকা চলবে আর পুরোটা ঘোরালে পুরো চলবে, ঠিক আছে, অফ অন এটা। তো তোমার যদি বিশাল ঠান্ডা লাগে তুমি অফ করে দিতে পারো, আর বিশাল গরম লাগলে অন করে দাও। তুই তো ভুল করেছিস,
না সত্যি এখানে সবাই দেখছি জ্যাকেট, কেউ দেখছি টুপি লাগিয়ে আছে। ঠান্ডা আছে না? কিছুই আনিনি, এসিতে বুঝতে পারছো? ওটাই মাথার মাংস খেয়ে নেবো গা গরম হয়ে যাবে তোমার মতো। হচ্ছে এখন রাত 9:30, অ্যান্ড আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম নিউ বাস স্ট্যান্ড। তো প্রতিবারের মতো আমি এবারেও একটা ভুল করে ফেলেছি। এখানে নেবে দেখছি 18 ডিগ্রি টেম্পারেচার, আর আমি ঠান্ডার কিছুই জিনিস জানিনি, তো বুঝতে পারছি না কী হবে, বাট সরে নেবো যাই হোক। তো এই দাঁড়িয়ে আছে আমাদের বাস, বাস রাখার জায়গা হচ্ছে এটাই। ঠান্ডা লাগছে, এবার কিছু খাবো, ডিনার করব, তারপরে আমাদের বাড়ি ফেরার ট্রেন, সেটা হচ্ছে 3:30 ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। তো তোমাদেরকে তো ভাড়াটা বলেই দিলাম যে 390 টাকা ভাড়া। তোমরা কিন্তু বাস কিন্তু প্রতিদিন পেয়ে যাচ্ছ, কোনো দিন কামাই নেই, প্রতিদিন বাস সার্ভিস আছে। তোমাদেরকে বলেই দিলাম যে কলকাতা থেকে বাস পেয়ে যাচ্ছ তোমরা বিকাল 5টা, আর এইখান থেকে ঝাড়গ্রাম থেকে তোমরা বাস পেয়ে যাচ্ছ সকাল 7টা। ভালো টাইমিং, ঠিক আছে। ঠান্ডাটা প্রচুর লাগছে। যাই হোক, বাস মডেল হচ্ছে আমাদের B9R। এই প্রথম মনে হয় ঝাড়গ্রামে ভলভো বাস এলো, তাছাড়া আর কিন্তু সবই মানে বাংলা বাস, টাটা, অশোক লেল্যান্ড, ঠিক আছে। এই প্রথমবার ভলভো এলো, পিছনে দাঁড়িয়ে আছে SBSTC B9R ভলভো বাস। তো জার্নিটা খুবই ভালো ছিল, বাস হচ্ছে 80 লক, 80 কিলোমিটারে স্পিড আছে, স্পিডটা লক করা আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো, আর ঝাড়গ্রামের জঙ্গলটা তোমাদের কেমন লাগলো। যদিও ওই জায়গাটা একটু মাওবাদী এলাকা, তো একটু ভয় পেয়েছিলাম, বাট স্টিল সয়ে গেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও বস, সাবস্ক্রাইবটা এনে হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, কাঁপুনি ভালোই দিচ্ছে, ঠান্ডাটা পড়ছে, ঠান্ডাটা পড়ছে, মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের শেষে বা মাঝের দিকে পুরো হাড় কাঁপিয়ে দেবে একদমই, ঠিক আছে। এখন নভেম্বরের এন্ড, পড়ার সময় হয়ে গেছে এবার। হ্যাঁ ওই ও এনেছে, আমি এনেছি, আমি আনিনি, আর কি করা যাবে। আর ওই দেখো আমার ড্রেসটা, কিটো পায়ে একটা একটা প্যান্ট, আর এই যে একটা হাফাদা জামা, টি শার্ট, হ্যাঁ কি বলবো আর। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ।